গাজা বিরোধী অভিযানে সাফল্য পেল পেচারতল থানা। ঘটনা মাছমারার আমগুনা বনদপ্তরের খাসভূমিতে। আবারও গাজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল ঊনকোটি জেলার পেচারতল থানা। শনিবার দুপুর ১২টা থেকে বিকাল ২টা অবধি এই অভিযান চালান কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং ও পেচারতল থানার সাব ইন্সপেক্টর বিবাস নাথ। বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর যৌথ উদ্যোগে পেচারতল থানাধীন মাছমারার আমগুনা বনদপ্তরে খাসভূমিতে তল্লাশি চালিয়ে তিন প্লটে ছোট বড় ৭,০০০ গাজার চারা ধ্বংস করা হয়। গাজার চারাগুলির বাজার মূল্য ৪ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পেচারতল থানার পুলিশ ও কুমারঘাট মহকুমার পুলিশ আধিকারিক। কিন্তু ওই এলাকার গাজার মালিককে আটক করা সম্ভব হয়নি, সেই মোতাবেক পুলিশ তল্লাশি জারি রেখেছে। আগামী দিনেও এই নেশা বিরোধী অভিযান জারি থাকবে। ভিডিও রিপোর্ট ভয়েস ১৮।